আপনি জানতে চেয়েছেন বিবাহ না হওয়ায় যারা হতাশ তাদের জন্য নসিহা চাই। খুবই দরকারি প্রশ্ন করেছেন ভাই কিয়াম নিয়াম। যারা বিবাহ করতে পারছেন না, আপনারা হতাশ, আপনাদের এই হতাশার জন্য আমরা নসিহা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছিলেন যখন তিনি চেয়েছেন যে তার যৌবনকে শেষ করে ফেলবেন আল্লাহর ইবাদতের জন্য, নিষেধ করেছিলেন তিনি। তিনি কিন্তু যুবক সাহাবিকে নসিহা করেছেন যে তোমরা যারা বিবাহ করার আর্থিক সঙ্গতি রাখো না, সমর্থ রাখো না, তারা রোজা রাখো। প্রিয় দর্শক, সবরের নামই তো ইসলাম। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়, এই ধৈর্য ধারণের বিনিময়ই তো জান্নাত। আমরা গুনাহ করতে মনে চায়, করতে পারি না, সবর করতে হয়। ইবাদত করতে মন চায় না, তবুও করতে হয়। এই সবগুলোই তো সবর। অতএব আমাদের গোটা ইসলাম চর্চাটাকেই তো বলতে পারি আমরা সবরের চর্চা, ধৈর্য ধারণের চর্চা। বিদায় আপনি, বিশেষ করে যুবক যদি হন, বিয়ে করার শারীরিক সঙ্গতি আপনার আছে কিন্তু আর্থিক সঙ্গতি নাই, বা অন্য কোনো কারণে বিয়ে করতে পারছেন না, তাহলে আপনার উচিত হবে অবশ্যই সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর হ্যাঁ, এরকম পরিস্থিতিতে শয়তান আপনাকে বিপদগামী করতে পারে, শয়তান আপনাকে শয়তানের পথে পরিচালিত করতে পারে, সেই ভয়ের জায়গা থেকে আপনাকে অবশ্যই বাঁচার জন্য অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, এমনকি তথাকথিত মেয়ে বন্ধুদের থেকে ছেলেদেরকে দূরে থাকতে হবে এবং মেয়েদেরকে ছেলে বন্ধু থেকে দূরে থাকতে হবে। এ বিষয়টাকে খুব সিরিয়াসলি দেখতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর সেই সাথে আপনার বিবাহ যত দ্রুত করা যায় সেই পথ যাতে উন্মুক্ত হয় সেজন্য চেষ্টা করবেন, অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করবেন, নিজেরাও বোঝার চেষ্টা করবেন যে বিয়ে করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনসঙ্গিনীর রিজিকের ব্যবস্থা করবেন। আমরা একটু কষ্ট করেই চলব, কিন্তু আলহামদুলিল্লাহ সততার উপরে চলবো। আমি আমার কথা যদি বলি, আমি যখন বিয়ে করি তখন আমার, অনেক আগের কথা যদিও, তখন আমার উপার্জন ছিল সব মিলিয়ে বলতে পারেন 1500 টাকা ঢাকায়। আমি ওই অবস্থায় বিয়ে করেছি এক বাড়িওয়ালির মেয়েকে, ঢাকা শহরের বাড়িওয়ালি, অথচ আমি ঢাকা শহরের ফ্ল্যাটওয়ালাও না। যাই হোক, বিয়ের পরে মেয়েকে রাখবো ভাড়া বাসায় সেরকম সঙ্গতিও আমার ছিল না। একরকম বলতে গেলে মানে কি করব তার কোনো আমার মানে ইয়ে ছিল না, ব্যবস্থা ছিল না। তারপরেও আল্লাহর উপর ভরসা করে করেছি এবং তারাও দিয়েছেন দিনদারিতাকে, তারাও অগ্রাধিকার দিয়েছেন, আমিও দিয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে দেখা গেল বিয়ের কিছুদিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপার্জন 3 গুণ বাড়িয়ে দিলেন, এবং তারপরেও যে চলতে খুব মানে আমরা সচ্ছলভাবে চলতে পেরেছি তা না, তারপরে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। আল্লাহ ফাহু হাসবু, আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ যথেষ্ট হন। আর হ্যাঁ, আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা বিয়ে করতে চান কিন্তু ভালো করে পরিশ্রম করে নিজের অভাব দূর করতে রাজি না, দড়ি মাছ নাসুই পানি টাইপের দুনিয়াদারি করেন। দুনিয়াদারি যদি আপনি দুনিয়াদারি করার মতো করেন, পেশাদারিত্বের সাথে করেন, সিরিয়াসলি করেন, খুব ভালোভাবে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের সবরের কোনো বিকল্প নেই, সবর করতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।